আলাইকুম দুপুরিয়া আলিবুদ্দিন ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের অনলাইন ক্লাসে যুক্ত আছি ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আমি রিনা খান প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আসো শীতকাল অতি সন্নিকটে এতে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে সেজন্য সবাই খুব সাবধানে থাকবে কারণ এই সময়টা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আরবের জাতিটা কি আরব ভূমির প্রাচীন জাতিসত্তা সম্পর্কে কোনো সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না তবে এ কথা ঠিক বিভিন্ন সময়ে আরব দেশে বিভিন্ন জাতির লোক বসবাস করেছিল আরব উপদ্বীপের আদিম অধিবাসীদের সঠিক ঐতিহাসিক তথ্য নিরূপণ করা এখনো সম্ভব হয়নি স্বকীয়তা এবং স্বাতন্ত্র্যবোধে উদ্দীপ্ত আরব জাতি প্রধানত তিন ভাগে বিভক্ত তাহলে আরব জাতি কয় ভাগে বিভক্ত আরব জাতি তিন ভাগে বিভক্ত এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হবে এ বিষয়টা মনোযোগ দিয়ে দেখবে আচ্ছা সেই তিন ভাগগুলো কি হচ্ছে যে দেখি এক নম্বরে বলছে অধুনা লুপ্ত আরবে বাইদা অর্থাৎ যেটা বিলীন হয়ে গেছে এরপরে দুই নম্বরে বলছে প্রকৃত আরব বা আরবে আরিবা ও তিন নম্বরে বলছে আরবে মুস্তারিবা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা আরবে বাইদাদের সম্পর্কে কিছুটা জেনে নেই এই আরবে বাইদা আরবে সবচেয়ে প্রাচীন অধিবাসীদের আরবে বাইদা বলা হয় বাইদা বা বাদিয়া অর্থ জঙ্গল এই বাদিয়া বাইদাদেরই বেদুইন বলা হয় তাহলে এই যে আরবের কাদের বেদুইন বলা হয় বাদিয়াদেরই বেদুইন বলা হয় তারা আরবের এত প্রাচীন বাসিন্দা যাদের কোনো নিদর্শন এবং অবস্থার কোনো বিবরণ ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায় না তাহলে এই বাদিয়া জাতিই হচ্ছে সবচেয়ে প্রাচীন জাতি আচ্ছা এদের সম্বন্ধে শুধু কোথায় একটু নিদর্শন পাওয়া যায় সেটা হচ্ছে কোরআনুল কারিম ও হাদিস শরীফ এবং আরবদের কিছু কবিতা ও পুরানো ধ্বংসাবশেষ থেকে তাদের অস্তিত্বের যৎ সামান্য ইঙ্গিত পাওয়া যায় সেই বিষয়টা কি যে যেমন আদ জাতি জাতি তাসম জাদিস আমালিকা প্রভৃতি প্রাচীন আরব গোত্রগুলো আচ্ছা বিভিন্ন সময় এ গোত্রগুলোর উত্থান ঘটেছিল কিন্তু আল্লাহর নির্দেশ লঙ্ঘন ও বিভিন্ন ধরনের পাপাচারের কারণে তাদের কি হয় যে অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় প্রাচীন আরবের এ সকল ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহকে বলা হয় আরবে বাইদা তাহলে আরবে বাইদা কাদের বলা হয় প্রিয় শিক্ষার্থীরা যে যাদের অস্তিত্ব আগেই বিলুপ্ত হয়ে গেছে তাদেরকে আরবে বাইদা বলা হয় এখন দেখি যে আরবে আরিবা প্রকৃত আরব বা বনু কাহাতান আরবে আরিবা অর্থ প্রকৃত আরব আচ্ছা আরবে বাইদা জাতির বিলুপ্তির পর যারা প্রথম আরব দেশে আবাসস্থল গড়ে তোলে তাদের আরবে আরিবা বলা হয় তারা নিজেদের ইয়ারুব ইবনে কাহতান বা কাহতানের বংশধর বলে মনে করত। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যে বলছে যে তারা নিজেদের কি বলে মনে করতো ইয়ারুব ইবনে কাহতান বা কাহতানের বংশধর এখন তোমরা এর আগের ক্লাসে যে বিষয়টা আলোচনা করা হয়েছে যে আরবি ভাষার আবিষ্কারক কে ছিলেন এই ইয়ারুব ইবনে কাহতান অবশ্যই তোমরা এই বিষয়টা মনে রাখবে তারা ইয়েমেনে অর্থাৎ এই কাহাতান বংশের লোকেরা কি করত যে ইয়েমেনে বা দক্ষিণ আরবে বসবাস করত বলে তাদের ইয়েমিনিও বলা হতো আচ্ছা তাহলে কেন তাদের ইয়েমেনি বলা হতো তারা দক্ষিণ আরবে অর্থাৎ ইয়েমেনে বসবাস করত। আচ্ছা এরপর দেখো যে ইয়ারুপ হরজত নু আলাহি সাল্লামের বংশধর ছিলেন তাহলে ইয়ারুপ কার বংশধর ছিলেন হরজত নু আল্লাহ সাল্লামের এক বিশেষ যুগ পর্যন্ত তাদের রাজত্বে অনেক উন্নতি সাধিত হয়েছিল তাদের সভ্যতা সংস্কৃতি ছিল জগৎ বিখ্যাত অর্থাৎ সারা বিশ্বে তাদের এই সভ্যতা সংস্কৃতি সমাদর ছিল এ বংশেই আবদে শামস ইবনে ইয়াস জার নামক এক ব্যক্তি ছিল যিনি সাবা নামে প্রসিদ্ধি লাভ করেন তিনি সর্বপ্রথম বন্দি করার প্রথা চালু করেন আচ্ছা ইএমএনের সকল বংশের ধারা সাবা পর্যন্ত গিয়ে মিলিত হয় তাহলে দেখো যে প্রথমে হচ্ছে কি নুয়ালাইসাল্লামের বংশ পর্যন্ত এরা ছিল এরপরে এই ইয়েমেনেই তারা আবার তাদের অর্থাৎ তাদের বংশের ধারা সাবা পর্যন্ত গিয়ে মিলিত হয় তিনি ইয়েমেনের বিখ্যাত শহর মায়ারেব আবাদ করেছিলেন আচ্ছা এরপর দেখো যে এই বিখ্যাত শহরে কি হয়েছিল যে সড়কের দক্ষিণে ও বামে দেশজুড়া বাগানের দুটি শাড়ি ছিল ইহাতে বসবাস করার জন্য একটি উত্তম শহর ছিল কিন্তু এই শহরবাসী মহান আল্লাহতালার অবাধ্যতা করেছিল যা এক বড় প্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল কুরআনে এ ভয়াবহ ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায় তাহলে দেখো যে এই যে এদের এত নিয়ামত আল্লাহ আল্লাহতালা দান করেছেন তাদের আরাম আয়েশের ব্যবস্থা করে দিয়েছিলেন তাদের শহরকে অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সুসজ্জিত করে দিয়েছিলেন কিন্তু তারা আল্লাহর কৃতজ্ঞতা গাপন করে নাই এবং তারা আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করে নাই এমনকি আল্লাহ তারা সব কিছুতেই অবাধ্যতা ঘোষণা করছে যার দরুন আল্লাহ আল্লাহতালা তাদেরকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছেন কি দিয়ে ধ্বংসপ্রাপ্ত করেছেন যে এক মহা বড় প্লাবনে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আচ্ছা এরপর দেখো যে আরবে মুস্তারিবা প্রিয় শিক্ষার্থীরা আরবে আরিবারা ক্রমান্বয়ে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়ে হরজত ইব্রাহিম আলাইসাল্লাম হাজের আলাই সাল্লাম ও ইসমাইল আলাই সাল্লামকে নিয়ে নগরীতে আগমনের পূর্বে এরাই অর্থাৎ আরবে আরিবারাই আরবের বিভিন্ন প্রদেশের অধিবাসী ছিলেন অতপর বিবি হাজেরা আলাই সাল্লাম ও ইসমাইল আলাই সাল্লাম মক্কায় বসবাস আরম্ভ করেন বসরে কি হয় সেখানে জমজম জমজমকূপের সৃষ্টি হয় এবং ইব্রাহিম ও ইসমাইল আলাই সাল্লামের নিরলস প্রচেষ্টায় পবিত্র কাবা গৃহ পুনর্নির্মাণের মাধ্যমে নতুন নতুন বসতি স্থাপিত হতে থাকে অন্যদিকে হরজত ইসমাইল আলাই সাল্লামের সন্তান সন্ততিদেরও বংশ বৃদ্ধি পেতে থাকে এরপর দেখো যে এই সময় কি হয়েছে যে আরবের আদিম অধিবাসীরা নবাগত এসব লোককে অর্থাৎ ইসমাইল আলাইসাল্লামের বংশের লোককে আরবে মুারিবা নামে অভিহিত করে অনুরূপ আরবে মুস্তারিবারাও ওই স্থানীয় আরবের লোকদেরকে কি বলে আরবে আরিবা বা প্রকৃত আরব বলে আখ্যায়িত করে তাহলে দেখো যে এ জাতি দুটির মধ্যে আচার আচরণে বিশেষ পার্থক্য রয়েছে উল্লেখ্য রক্তের পবিত্রতায় আরবে আরিবা বা ইয়েমেনিরা মুস্তারিবাদের তুলনায় অধিক শক্তিশালী ছিল এবং মদিনায় হিজরত করার পর তাহলে এখানে কি বলছে যে মদিনায় হিজরত করার পর অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন কোন সময় যে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের কথা এখানে বলা হয়েছে যে তাদের তাদের সহযোগিতাই লাভ করেছিলেন এই হিজরত করার সময় হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ওই আরবে মুস্তারিবাদের সহযোগিতাই লাভ করেছিলেন হরজত ইসমাইল আল্লাহ সাল্লামের এক বংশধর আদনান মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে দেখো যে এখানে কি বলছে যে মুস্তারিবা গোত্রের প্রতিষ্ঠাতা ছিলেন আদনান এখান থেকেও তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে কাজে এ বিষয়টিতে তোমরা মনোযোগ দিবে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে হেজাজ নস্থ পেত্রা ও পালমিরা অঞ্চলে বসবাসকারী মুস্তারিবা গোত্রের নিজারি শাখা থেকে মোহাম্মদ সাল্লামের কুরাইশ বংশের উদ্ভব হয় তাহলে কি কোন গোত্রের কোন শাখা থেকে হজরত মোহাস সাল্লাহ সাল্লামের কুরাইশ বংশের উদ্ভব হয় তাহলে মুস্তারিবা গোত্রের নিজারি শাখা থেকে হরত মোহিসাল্লামের কুরাইশ বংশের উদ্ভব হয় এই বিষয়টি তোমরা মনোযোগ দিয়ে অবশ্যই লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমরা প্রাচীন আরব দেশের যে মানচিত্র দেখতে পাচ্ছ এখানে আরব দেশের ইয়েমেনে অর্থাৎ দক্ষিণ আরবে কারা বাস করত এ দক্ষিণ আরবে যে বাস করত দক্ষিণ আরবের যে প্রদেশগুলো সেখানে সেই প্রদেশগুলো কি হেজাস নজ হাজরা মাউদ পেতরা পালমিরা এই এইগুলি ছিল কোথায় দক্ষিণ আরবে আরবের বিভিন্ন প্রদেশ এই প্রদেশগুলোতে মুস্তারিবা গোত্রের লোকেরা বসবাস করত। এখন দেখো যে এই যে ইয়েমেন এই ইয়েমেনের রাজধানী হচ্ছে সানা আর এই সানা হচ্ছে অনেক স্বাস্থ্যকর এমনকি সুন্দর জায়গা এইখানে মুস্তারিবা গোত্রের লোকেরা বসবাস করতো আর এইখানেই হরজাল্লাইসাল্লামের বংশের অর্থাৎ কুরাইশ বংশের উদ্ভব হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা এখানে যে তোমরা আরবের মানচিত্র দেখতাছো তোমাদের কি মনে আছে যে আরব দেশ কয়েকটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত তাহলে দেখি যে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ এই তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত আচ্ছা এশিয়া মহাদেশের কোন দিকে আরব দেশ অবস্থিত এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম কোণে আরব দেশ অবস্থিত এরপর দেখো যে এই আরব দেশের যে পূর্বে পারস্য আচ্ছা ইরানের পূর্ব নাম হচ্ছে কি পারস্য এই পারস্য আরব দেশের সাথে আর হচ্ছে ইরাকের সাথে মিলিত হয়ে সেখানে কিছু সভ্যতাও গড়ে উঠেছে সেই সভ্যতাগুলো কি প্রাচীন সভ্যতা এখন এই প্রাচীন সভ্যতাগুলো কি কি সেখানে বলছে যে কি মেসোপটেমিয়া সভ্যতা এই মেসোপটেমিয়া সভ্যতা কোন কোন সভ্যতা নিয়ে গড়ে উঠেছিল এখানে দেখো যে আশিরীয় ব্যাবিলিনীয় সুমেরীয় আকাদীয় কালদীয় এই সভ্যতাগুলি নিয়ে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল এখন দেখো যে এই মেসোপটেমিয়া জায়গাটা কোথায় এই মেসোপোটিমিয়াটা হচ্ছে ইরাকের পূর্ব নাম আর এই জন্য এটাকে মেসোপোটমিয়ার সভ্যতা বলা হয় আর এই মেসোপোটমিয় সভ্যতা কোন কোন নদের অববাহিকায় গড়ে উঠেছিল সেটা হচ্ছে টাইগ্রিটস এবং ইউফ্রিটিস নদের অববাহিকায় গড়ে উঠেছিল আচ্ছা এরপর দেখো যে এই যে ব্যাবলিনীয় সভ্যতা এটা হচ্ছে ইরাকেরই সভ্যতা এই ব্যাবলিনীয় সভ্যতার কাছে বিশ্বর অন্যান্য সভ্যতা ঋণী হয়ে আছে। কারণ এই ব্যাবলিন সভ্যতা ছিল জগৎ বিখ্যাত সভ্যতা এখানে তারা জ্ঞান বিজ্ঞানের এত পারদর্শী ছিল যে তাদের সাথে অন্যান্য সভ্যতা কখনো পেরে উঠতে পারে নাই আচ্ছা যাই হোক প্রিয় শিক্ষার্থীরা এখানে যে বিষয়টা আলোচনা করা হইলো এটা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা আর এই বিষয়গুলো মনে রাখবা তাহলে আজকের এই পাঠদানের বিষয়গুলো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়বা এবং লিখবা তাহলে আজকে তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থেকো ঘরে থেকো সুস্থ থেকো এই কামনায় আজকের এই আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম